যেমন আসক্তিও দেখি নাই, আবার এরকম নিরাসক্ত দেখি নাই মানুষ। আসক্তি কোথায় ছিল? যেখানে মনটাকে সংসারে রাখতে হবে আর কি। ওই যে রাধু মায়ের জীবনের একটা বিরাট অংশ জুড়ে আমি একটা প্রবন্ধ লিখছি, দুটো বেরিয়ে গেছে ইয়েতে আমাদের সমাজ শিক্ষায়, আরো দুটো বেরোবে, যে কেন মা রাধুকে নিয়ে এত ব্যস্ত থাকতে। রাধু হচ্ছে এই যোগ মায়া, ওই মায়া, এই সংসারে রাধুই তাকে টেনে রেখেছিলেন, টেনে রেখেছিলেন বলেই মা 65 বছর বেঁচে ছিলেন। 30 বছরের ফার্স্ট পার্ট জয়রামবাটি ইত্যাদি ইত্যাদিতে, আর 30 বছর রামকৃষ্ণ মন ভীষণ সংকটজনীয় হয়ে আসি, সেখানেও তিনি ছিলেন সুপ্রিম অথরিটি। স্বামীজি একটা ছেলে চুরি করেছে বলে ভাগিয়ে দিয়েছে, সে মায়ের কাছে আশ্রয় নিয়েছে, আপনারা জানেন। হ্যাঁ, বাবুরাম মহারাজ এসেছে, মা বলছে বাবুরাম ওকে নিয়ে যাও মঠে, আর গরিব মানুষ, তার চাকরি চলে গেলে, তার সংসারী মানুষ, বলছেন নরেন পাঠিয়ে দিয়েছে। তখন মা খুব গম্ভীর হয়ে বললেন, বলবো আমি বলেছি। তখন যখন ওকে বললো, তখন স্বামীজি বলছে যে আর কিছু বলার কিছু নেই, যে কাজ করতো লাগিয়ে দেয়। স্বভাবতই যে সঙ্গ জননী হিসাবে তিনি তাই করেছেন, আর রাধু রয়েছে এই জন্য, রাধুকে কেন্দ্র করে। হ্যাঁ, নিজের মেয়ের প্রতি বোধহয় সাধারণভাবে রাধুর প্রতি যে স্নেহ ভালোবাসা ছিল, আবার রাধুর ভবিষ্যৎ জীবন তিনি দেখতেন, সেই রাজকোষাগার খুলে দেওয়া হয়েছে, মাকে বলছেন গুরুদেবের গুরু স্বামীজি, হ্যাঁ, তো বলছেন যে আমার কিছু দরকার নাই, এই বাচ্চা মেয়েটি যদি কিছু নিতে চায়, এই বলেই তা তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে ঠাকুর রাধুর মন থেকে এই কিছুক্ষণের জন্য অন্তত পক্ষে এই সোনার প্রতি লোভ এটা তুমি যেন সরিয়ে দাও, সে যেন এটার প্রতি আসক্ত না হয়। তো রাধুকে জিজ্ঞেস করালো, তুমি নাও কি নেবে, তোমার কোনটা ভালো লাগে? সে দেখে বললো, এগুলো আর কি নেবো, আমার পেন্সিল লাগিয়ে গেছে, তাকে প্রতিষ্ঠিত হতে হবে, সেই জন্য তার স্নেহ তার ভালোবাসা মানব কল্যাণের জন্য তিনি আত্মনিয়োগ করেছিলেন। জগতের হাজারো দুঃখ তিনি টেনে নিয়েছিলেন যতদিন জয়রামবাটিতে ছিলেন, যতদিন এই বাগবাজারে ছিলেন, সেই জন্যে কত বিধর্মী এসেছেন, সৎ অসৎ লোক এসেছেন, স্বদেশী বিদেশি এসেছেন, স্বধর্মী বিধর্মী এসেছেন, শিক্ষিত অশিক্ষিত এসেছেন, নদী নির্ধন এসেছেন, সমস্ত শ্রেণীর মানুষ মায়ের কাছে এসেছেন। আর মা সকলকে সে এক কথা, এসো বাবা, বিশেষ করে জয়রাম বাড়িতে তাদের থাকা খাওয়ার জন্যে, গিরিশবাবু চা খায় তার জন্যে
বাড়িতে গরু নেই, দুধ চেয়ে বেড়াচ্ছেন, নিজে রান্না করছেন, কেউ ওটা ভালোবাসে, ও আসবে পরে খাবে, খাবার খেলে কি দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাইয়ের কথা বলে তো শেষ করা যায় না, পরে যে ঘটনা আছে আমার জীবনের সঙ্গে, তাই আমরা প্রার্থনা করি যে মা আমাদের প্রতি কিংবা গর্বস্থ হয়েছেন। আমরা বিশ্বাস করি, আমাদের দৃঢ় বিশ্বাস থাকে যে আমাদের একজন মা আছেন। তিনি যে বলেছেন সবসময় মনে রাখবে যে আমার কেউ না থাকুক আমার একজন মা আছে, এটি আত্মিক বিশ্বাস হতে হবে, তার উপর নির্ভরশীল হতে হবে, তার উপদেশগুলি জীবনে যতগুলি প্রতিফলিত হয় সেই ব্যবস্থাটা করতে হবে। সবাই ভালো থাকুন, অন্যদের ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার, ধন্যবাদ। এরপরে গান হবে, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
Thank you.
দিলে মায়া দিলে Thank you.
ছাড়ো না
আহ